পড়াশোনার পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের নয়া উদ্যোগ। অনলাইন পোর্টালের মাধ্যমে কলকাতার বিভিন্ন পুজোর ইতিবৃত্তান্ত তুলে ধরছেন পড়ুয়ারা। রাজ্যের নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। বছরভর ক্লাসরুমে পড়াশোনার ব্যস্ততা থাকলেও পুজোর সময় সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের নয়া উদ্যোগ। চলতি বছরে কলেজ ক্যাম্পাসে পুজোয় কোনো সেলিব্রেশন না হলেও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পুজোর যাবতীয় তথ্য তুলে ধরছেন তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে। আমাদের এই যে দুর্গাপূজার সময় আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশনের ছাত্রদের আমরা প্রজেক্ট করতে দিই আর কি। তারা কলকাতার বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে তারা ছবি তুলে তারা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্টগুলো তারা পেশ করে আর কি। সেটার জন্যে আমাদের প্রায় সমস্ত পূজা মণ্ডপগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে সেটা কভার করে আর কি, সেটা ছোটো বড় সকলের মধ্যে। এবং গত বছর থেকে আমরা যেটা করেছি, আমরা নিজেরা একটা করার চেষ্টা করছি, সেটা একটা 360 ডিগ্রি পূজা বলে আর কি, যেখানে আমরা সমস্ত পুজো যে কোনো পূজা প্যান্ডেলটা পুরোটা দেখে তার বাইরে ভিড় সমস্ত কিছু মিলে এরকম একটা আমাদের ছাত্ররা তৈরি করেছিল এবং সেটা আমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে ফেসবুকে আমরা কন্টিনিউয়াসলি প্রচার করে গেছি। এই উদ্যোগ যেমন ছাত্রছাত্রীদের কাজের দক্ষতা বাড়িয়ে তুলছে, একইভাবে তাদের ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতাও বাড়ছে। আর এই সমস্ত বিষয়ে গাইড করছেন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপকরা। আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা অডিও ভিজুয়াল একটা পোর্টাল চালানো হয়, এসএনইউ ক্রনিকল, যেখানে ছেলেমেয়েরা লাইভ রিপোর্টিং করে এবং রিপোর্টিং করে এরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে যে প্রতিবন্ধকতারগুলো সম্মুখীন হয় সেটা যাতে তখন তাদের কাছে প্রতিবন্ধকতা না হয়ে ওঠে, সেই জন্য তাদের অনেক সাবলীল করার জন্য তারা এইখানে এই প্র্যাকটিসগুলো করে। তো একটা অডিও ভিজুয়াল একটা এক্সপোজার। তাছাড়া আমাদের ডিপার্টমেন্ট থেকে এসএনইউ পোস্ট বলে একটা ম্যাগাজিন বেরোয়, মানে ম্যাগাজিন বলবো না, ট্যাবলয়েড পেপার বেরোয়, যে পেপারে যারা ডিজিটালে যেতে চায় বা যারা প্রিন্টে যেতে চায় তারা দুর্গাপুজোটা কভার করে দুর্গাপুজোর ব্যাপারে একটা ইস্যু বেরোলো। আমাদের সেরকমই একটা বাংলা কাগজও আছে সমারোহ বলে, সমারোহতে যারা বাংলায় রিপোর্টিং করতে চায় তারা রিটার্ন রিপোর্টিং করতে চায় তারা সেটা করে। সুতরাং দুর্গাপুজোটা শুধু আমাদের জন্য একটা সেলিব্রেশন নয়, আমাদের ছাত্রছাত্রীদের জন্য এটা একটা এক্সপোজার। ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে পুজো পরিক্রমার কাজ নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। তারা নিজেরাই পুজো প্যান্ডেলের সমস্ত তথ্য সংগ্রহ করে তুলে ধরছেন মানুষের কাছে। ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অর্কদীপ্ত মুখার্জির রিপোর্ট, Zee 24 ঘন্টা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।